ডিএ নিয়ে ফের শুরু আইনি লড়াই বিধানসভা ভোটের আগে বকেয়া ডিএ কার্যত অসম্ভব রাজ্য সরকারি কর্মচারীদের হাইকোর্টে স্যার প্রায় এবার চ্যালেঞ্জ করল রাজ্য মামলা শুনানি তেসরা ডিসেম্বর সরকারি কর্মচারীদের তরফের আইনজীবী জানান তেইশে সেপ্টেম্বর রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেয় স্যার তারা জানায় করোনা পরিস্থিতির জন্য রাজ্যের পক্ষে ডিএ দেওয়া সমস্যা হবে বলে জানালে স্যার জানায় এ নিয়ে ভাবনা চিন্তা করে দেখা হবে